সরি, আমি খেয়াল করিনি। মেয়েটার সরি বলার ধরন দেখে আবার ক্র্যাশ খেলাম। উফ, লন্ডনে কত মেয়ে দেখেছি, কিন্তু মিমির মতো এত সুন্দর গঠনের কাউকে দেখিনি। বলতে গেলে মেয়েটা একদম জোশ, যে কেউ বারে বারে ক্র্যাশ খাবে। আচ্ছা, ও তো আমার উপর পানি ফেলেছে, তাহলে আমি রাগ না করে ওর প্রশংসা গেয়েই চললাম। তার মানে কি মেয়েটাকে সত্যি সত্যি ভালোবেসে ফেললাম? কথাগুলো মনে মনে ভাবছিলাম। ও হ্যালো, সরি বললাম তো, তাহলে এখনো আবলার মতো তাকিয়ে আছেন কেন? অনিকা, তুই ওনাকে নিয়ে বাসার ভিতরে আই তো। না না, আমরা চলে যাই। আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করেছেন, না হলে বাসার ভিতরে এসে তোয়ালে দিয়ে অন্তত পানিগুলো তুলে নিতেন। না থাক, বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে নেব। কি, আপনি বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করবেন? তার মানে আপনার আম্মুকে আমার এই কুকাজের কথা বলবেন? না না, তা হয় না। অনিকা, তুই ওনার হাত ধরে ভিতরে নিয়ে আই তো। এই বলে আমি দ্রুত নিচে নামতে লাগলাম। দেখলি ভাইয়া, ভাবি কতটা ভালো, প্রেম শুরু হওয়ার আগ থেকেই তোর কতটা যত্ন নেওয়া শুরু করে দিয়েছে। বেশি পাকামো না করে ভিতরে চল। এই বলে অনিকা আমায় নিয়ে ভিতরে ঢুকলো। বাসাটা অনেক সুন্দর করে সাজানো, তবে আসবাবপত্রগুলো পুরাতন দেখাচ্ছে। অনিকা, বাসার জিনিসপত্রগুলো এত পুরাতন কেন? মনে হচ্ছে 20 বছর আগের কেনা। না ভাইয়া, ওরকম কিছু না। আসলে মিমি আপুর বাবা নেই, আপু টিউশনি করে নিজের পড়ালেখা চালাচ্ছেন, পাশাপাশি পরিবারও চালিয়ে যাচ্ছেন। জানিস ভাইয়া, আপুর মায়ের একটা কিডনি নষ্ট, শুধু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। হয়তো আন্টি কিছুদিনের ভিতর আরো অসুস্থ হয়ে পড়বে। তুই আগে বলিসনি কেন আমায়? এখন তো মনে হচ্ছে আন্টির অবস্থা শেষ পর্যায়ে। হুম রে, এই পৃথিবীতে আন্টি ছাড়া মিমি আপুর আপনজন আর কেউ নেই। ভাবতে পারছিস, যদি আন্টির কিছু হয়ে যায় তাহলে আপুর কি হবে? কি হবে মানে? আমাদের সাথে থাকবে। ও, আমি তো ভুলেই গেছি, আপু তো আমার ভাবি হয়ে যাবে। এই যে তোয়ালটা দিয়ে মাথার পানিটুকু তুলে নিন। আমি তো তোয়ালি ব্যবহার করি না, তাহলে কি করে পানি তুলবো? গাদা একটা, শুধু পারো হা করে তাকিয়ে থাকতে। কাছে আসুন, আমি পানি তুলে দিচ্ছি। মেয়েটা তো আমায় পাগল করে দিচ্ছে দেখি, এত কাছে এসে আমার মাথার পানি তুলে দিচ্ছে, মনে হচ্ছে ও আমার বিয়ে করা বউ। নিন, অনেকটা পানি তুলে দিয়েছি, এখন বাসায় গেলে কেউ বুঝতে পারবে না। ধন্যবাদ। আচ্ছা, যদি তোমার মতো কাউকে জীবন সঙ্গী পেতাম, তাহলে তো লাইফটা রঙের মতো আকর্ষণীয় দেখাতো, তাই না? আপনি কি কিছু বলছেন? এই রে, ধরা খেয়ে গেলাম নাকি? না না, আমি আপনাকে আবার কি বলতে যাব? অনিকাম্মু, ওর সাথে ভাইও। ভাইয়া, উনি হচ্ছেন মিমি আপুর মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা, তোমরা ভালো আছো তো? জি আন্টি, আমরা ভালো আছি। ভালো থাকলেই হলো বাবা। আর মিমি, তুই ওদের কিছু না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক শুনছিস, যা ওদের জন্য কিছু নিয়ে আয়। ও সরি সরি, আমি তো ভুলে গেছি, আপনি আম্মুর সাথে কথা বলুন, আমি নাস্তা নিয়ে আসছি। না না, সমস্যা নেই, আমরা আজ যাই, অন্যদিন না হয় খেয়ে যাব। তা কি করে হয় বাবা, তুমি আজ প্রথম আমাদের বাসায় আসলে তা কিছু না খেয়ে চলে যাবে তা কেমন দেখায় না? আর মিমি, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোস, যা তো নাস্তা নিয়ে আয়। আন্টির ধমক শুনে এক ধরে রান্না করে মিনিট পাঁচেক হালকা কিছু নাস্তা নিয়ে সামনে আসে, টুকটাক কথোপকথনের মাধ্যমে নাস্তা এর শেষ হয়ে যায়। শেষমেশ অনিল আর অনিকা বিদায় নিয়ে চলে আসে। রাতের বেলায় অনিল আর কোনোভাবে ঘুমাতে পারছে না, মিমি যেন ওর চোখের সামনে থেকেই সরছে না। পরের দিন সকাল 9টায় মিমি অনিকাকে পড়াতে আসে। কিছু সময় পর অনিকার কান্না আওয়াজ পেয়ে অনিলের ঘুম নিমিষেই ভেঙে যায়। অনিকা দরজার সামনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগে দুজনকে। মিমি মিষ্টি কালারের একটা ড্রেস পরছে, দেখতেও একদম মিষ্টি লাগছে। অনিলের ঘুম ঘুম চোখে মিমিকে দেখতে ও নাজেহার অবস্থা, কোনো মতে দরজার পাশে দাঁড়িয়ে চোখ ভরে দেখতে লাগে। মিমিকে যতই দেখতে ততই ওর প্রতি মায়া কাজ করে। আমি এত বোকা কেন, সোজা রুমে ঢুকে পড়লেই তো হয়,
আর হ্যাঁ, চকলেট কতগুলো নিয়ে গেলে তো আরও ভালো হয়। যেই ভাবা সেই কাজ। দিলাম এক দৌড়, রুম থেকে কয়েকটা চকলেট নিয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে আবার আসতে লাগলাম। আমি কি ভিতরে আসতে পারি? ও, আপনি আসুন আসুন। অর্ডার পেয়ে ঢুকে গেল ভিতরে। ইচ্ছে করেই মিমির পাশে চেয়ারটাতে বসে পরে অনিল আনিকার বসতেও মুখে ফুটিয়ে কিছু বলতে না, শুধু মনে মনে হাসছে বড় ভাইয়ের প্রেম দেখে। এগুলো আপনার জন্য গতকাল দিতে ভুলে গেছি, এখন দিচ্ছি, তার জন্য সরি। আরে আজিব তো, আমি তো আপনাকে চকলেট দেওয়ার জন্য বলি নাই, তাহলে তার উপর আবার সরি বলছেন। তবে যাই হোক, দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ আমি না চকলেট অনেক লাইক করি। হ্যাঁ তাই তো, আপনাকেও একদম চকলেটের মতো লাগে। ভাইয়া তুই এখান থেকে যাবি? আমার পড়ায় সমস্যা হচ্ছে। আমি কি তোর সাথে কথা বলছি যে বিরক্ত হচ্ছিস? বেয়াদব মেয়ে, বুঝেও বাসটা দিচ্ছে। বেশি বলবি না কিন্তু, না হলে মিমি আপুকে বলে দেব আমার থেকে কতগুলো চকলেট লুকিয়েছিস শুধু আপুকে দেওয়ার জন্য। এই এই এই, এটা কি করলি রে পেতনি? উফ, মান সম্মান সব দিল ধুলোয় মিশিয়ে। কি হলো, বলে দেব আপুকে যে তুই আমার থেকে চকলেটগুলো নিয়েছিস? বলার আর রাখলেই কই পেতনি। আমি তো ভাই বোনের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ, তার উপর বেচারা আমার প্রতি মায়া দেখা থেকে নিজেই ফেসে গেছে। অনেকা, তুমি চুপচাপ পড়ে যাও। আর বললাম না, ভাইকে তুমি করে বলতে। থ্যাংকস, আল্লাহ আমায় বাঁচালে তুমি। বেচারি আনিকা চুপ করে আছে, তবে বাসটা দিয়ে মিমি একা একা চকলেট খাচ্ছে আর আনিকাকে টুকটাক বুঝিয়ে দিচ্ছে, কিন্তু অনিল যে তার দিকে একাধারে চেয়ে আছে সেদিকে কারো খেয়াল নেই। কে রে অনিল, তুই তো সকালে উঠতে গেলে কেন তা নাস্তা না করে ওদের মাঝে পড়ে আছিস? তার উপর মিমির দিকে হা করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ দেখ, আম্মুও দিল বাসটা উল্টো দিকে, দেখছে বৌমাকে রেডি করার জন্য কাজ করছি তা না বুঝে বাস দিচ্ছে, লজ্জায় মাথাটা নামিয়ে ফেললাম। দেখ লুচ্ছে ছেড়ে, এত সময় ধরে আমি দেখে যাচ্ছি তবুও চোখ নামালো না, এখন নিজের আম্মুর মুখে ভাষণ শুনছে, আমার তো বেশ খুশি লাগছে। শোন অনিল, তুই ওখানে না বসে টেবিলে যা, তোর নাস্তার ব্যবস্থা করছি, তুই আর তোর বাবা মিলে খেয়ে নিবি। না আম্মু, আমি এখানেই খেয়ে নেব। এখানে তো শুধু মিমির নাস্তা, তাহলে তুই কি খাবি? আমার নাস্তাটা এখানে দিলেই তো পাত্র। এখন বুঝেছি, দেখ মিমি আমাদের ও অনেক পছন্দ সত্ত্বেও ও এরকম মেয়ে মেলানো কষ্ট হবে, যদি তুই চাস তাহলে ওকে তোর বউ করে আনবো। আন্টি আমি এখন চলে যাই, আম্মু বাসা থেকেই ফোন করছি, হয়তো কোনো জরুরি কাজ হবে। কিন্তু নাস্তাটা করে যা। করতাম, কিন্তু তোমার ওই যে খাটাই ছেলেটা আমার সব লজ্জা ভাসিয়ে দিচ্ছে, যদি আর কিছু সময় থাকি তাহলে তো নিজের লজ্জার ভিতর সাঁতার কাটব। সমস্যা নেই আন্টি, আমি খেয়ে এসেছি, আর আমারটুকু না হয় ওনাকে দিই বলে তড়িগড়ি করে বেরিয়ে পড়লাম। দেখ তো, তোর জন্য মেয়েটা না খেয়ে চলে গেল, তখন যদি তুই এইভাবে না বলতি তাহলে আমি ওই রকম কথা বলতাম না, অন্তত নাস্তাটা তো খেয়ে যেত। আমার জন্যই মেয়েটা না খেয়ে চলে গেল। ওরে আমার গাধা ভাই রে, তুই এখানে না বসে নুডলসটা হাতে নিয়ে দৌড় দে, আপুকে দেখবি একা যাচ্ছে, ওই সুযোগে বাকি কাজটাও এগিয়ে নিস। বাহ বাহ, তোর মাথাও তো অনেক ভালো বুদ্ধি থাকে। এই বলে নুডলসের বাটিটা হাতে নিয়ে সোজা বাসার বাড়ি চলে গেলাম। মিমিকে দেখা যাচ্ছে একটু জায়গা পেরিয়েছে মাত্র। শালা ডাফর, আজ তোর জন্য আন্টিকে মিথ্যা বলে এসেছি, না হলে আমার পছন্দের নুডলসটা পেট ভরে খেয়ে আসতাম। উফ, এখন তো ইচ্ছে করছে ওর মাথাটা চিবিয়ে খেতে। তো দেরি করছো কেন?
বান্দা হাজির, মাথাও হাজির, শুরু করো চিবিয়ে খাওয়া। যাই ভাবছিলাম তাই হলো, মেয়েটা আমার কারণে না খেয়ে চলে আসলো। একা একা বকবক করতে করতে হাঁটছি। আপনি? ভূত দেখার মতো চমকে উঠলাম, কিন্তু উনি হঠাৎ করে এখানে এলেন কি করে? আমি কেন, আপনিই তো আমার মাথাটা খেতে চাইলেন, তাই আর বাসায় থাকতে পারলাম না, চলে এলাম। সরি, আসলে আমি এমনি এমনি কথাগুলো বলছিলাম, আপনি কিছু করবেন না, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ইস, তার মানে বাদরটা আমার সব কথা শুনে ফেলেছে, ধ্যাত, এখন তো আর কথাও বলতে পারছি না। আসলে সরিটা আমার বলা উচিত, কারণ ওই সময় আপনার দিকে ওভাবে না তাকালে হয়তো আম্মু ওরকম বলতো না। কিন্তু কি করব বলুন, আপনাকে যে এত সুন্দর লাগছিল না তাকিয়ে আর পারলাম না, তাই তো বেঘুরে তাকিয়েছিলাম আপনার দিকে। আসছি এখন টপ দিতে। আচ্ছা যাই হোক, এই নিন আপনার পছন্দের খাবার নুডলস, যার জন্য আমাকে চিবিয়ে খেতে চাইছিলেন। নুডলসের বাটিটা এগিয়ে দিলাম। আপনি বাটিটা নিয়ে এত দূর আসতে গেলেন কেন? নুডলস দেখে আমার তো জিভে পানি এসে গেছে। আপনি আগে খান, মনে হচ্ছে লোকটা সামলাতে পারছেন না। আমি নুডলস অনেক পছন্দ করি, যত দেখি ততই খেতে ইচ্ছে করি, এই বলে হেঁটে হেঁটে খেতে লাগলাম। পাগলিটা তো একদম বাচ্চাদের মতো খাচ্ছে, ইস, ইচ্ছে করছে ওর ঠোঁটে ছুঁয়ে দিতে। এই, আপনি আবারও আমার দিকে তাকিয়ে আছেন কেন? সবাই দেখছে তো, লুচ্ছা ছেলে, আবারও শুরু করে দিয়েছে ওর অসভ্যতা। সরি সরি, আসলে আপনি খুব সুন্দর করে খান, যা দেখে আমি তো সারা জীবন কাটিয়ে দিতে পারব। আপনি তো দেখছি ফ্ল্যাট ভালোই জানেন। আরে না না, আমি সত্যি বলছি। এখন বাসায় যান, আমার বাসায় এসে গেছে, আর বাটিটা এখনো খালি হয়নি, পুরোটা খেয়ে কাল দিয়ে আসবো, কেমন? আর এত কষ্ট করে এগিয়ে আসছেন, তার জন্য ধন্যবাদ। কথাগুলো বলে সোজা রুমে চলে আসতে লাগলাম, যত দেরি হবে তত রাক্ষসটা কথাগুলো সুযোগ খুঁজবে। এই যে শুনুন একটু। উফ, অসহ্য, যা ভাবলাম তাই হলো। জি বলুন। না মানে বলছিলাম কি, আম্মু যে কথাটি বলেছিল তাতে কিন্তু আমি একটাই রাজি, চুল কচলাতে কচলাতে বললাম। মানে? ওই যে আপনাকে আমার বউ করতে চাই, এতে কিন্তু আমার কোনো আপত্তি নেই, যদি ওরা চায় তাহলে আমি আজই আপনাকে বিয়ে করতে রাজি আছি। কথাগুলো যে কোন দিকে তাকিয়ে বলেছি নিজেই বলতে পারবো না। দৌড় শেষ হয়, বাসায় এসে তবে এটা বুঝতে পারছি পুরো কথা শেষ করেই শুরু করেছিলাম ভুদৌড়।